বাংলাদেশের মানুষের কাছে ফুটবল একটা আবেগ, যেটিকে ঘিরেই মানুষের পাগলামি আর এটিকে ঘিরেই মানুষের বেড়ে ওঠা। আর সেই ধারাবাহিক কথায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউস ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, খেলার টানটান উত্তেজনা। আপনার কোন খেলা হচ্ছে? আমাদের নজরুল বনাম জাহাঙ্গীর হাউসে গোল হওয়ার কথা ছিল কিন্তু এখনো গোল হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর ক্রাউড। খেলার পুরোটা ম্যাচ জুড়ে দুই দলের ছিল অসাধারণ পারফরম্যান্স, কেউ কারোর থেকে কম নয় এরকম একটা অবস্থা। আমার সামনে আছে একজন জাহাঙ্গীর হাউসের প্রতিনিধি, তো তার থেকে আমরা শুনবো যে তার খেলার অনুভূতি কি। আমরা দেখতে পাচ্ছি খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। নজরুল জাহাঙ্গীর দূরে অনেক ভালো খেলছে, কিন্তু আমরা জাহাঙ্গীরের সদহ সাপোর্টার। আমরা দেখছি জাহাঙ্গীর অনেক শুরু থেকেই ভালো খেলছে, অনেকগুলো গোলের সম্ভাবনা হয়েছে। প্রায় 40 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত একটা গোলেরও দেখা পাইনি। আমাদের আপনার খেলা দেখছিলেন নজরুল বনাম জাহাঙ্গীর হাউসের, কিন্তু তার এখন পর্যন্ত একটা গোলও করতে পারেনি। তো কেউ কারোর থেকে কম নয়। আসলে জাহাঙ্গীরও যেমনটা খেলছে নজরুল ওইভাবেই খেলছে। এখন দেখা যাক কি হয়, আর যদি গোল না করতে পারে তাহলে আমাদের টাই ব্রেকিং আছে। খেলার 35 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছিল। আসলে দুই দলের যে পারফরমেন্স ছিল তাতে 35 মিনিট কিছুই নয়। নজরুল হাউসের হাউস ক্যাপ্টেন আমার সামনে দাঁড়া আছে, তো আমরা এতক্ষণ দেখলাম 40 মিনিটের মতো প্রায় সময় অতিবাহিত হয়ে গেল, একটা দলও গোল করতে পারেনি। তো ভাইয়ের থেকে আমি শুনবো, ভাইয়া নজরুল বনাম জাহাঙ্গীর হাউসের যে খেলা হচ্ছে, তো তারা এখন পর্যন্ত একটা গোলও করতে পারেনি। আপনার কি মনে হয় যে নজরুল কি জিততে পারে আজকের খেলাতে? আমার যেটা অনেস্টলি মনে হয়, এই খেলাটা যদি এইভাবে মানে চলতে থাকে তাহলে এই ম্যাচের ফলাফল টাই ব্রেকার ছাড়া জানা একটু মুশকিল আছে। আমরা দেখতে পাচ্ছি আক্রমণের দিক জাহাঙ্গীর, আসলে দেখা যাক গোল হতে পারে। গোল কিন্তু অফসাইড হয়ে গেল, আসলে কিছু করার নাই। জাহাঙ্গীর আসলে একটা আক্রমণে আসছিল, একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হাফিজ স্যার অত্যন্ত বিচক্ষণের সাথে অফসাইড দিয়ে দিলেন। খেলার প্রায় 70 মিনিটের মতো অতিবাহিত হয়ে গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত দুই দলের ফলাফল মাত্র 0, আর তাই নিয়ম মোতাবেক টাইব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন নজরুল বনাম জাহাঙ্গীরের আন্তঃহাউস ভিত্তিক খেলা। তো আসলে তারা দীর্ঘ 70 মিনিট খেলার পরে একটাও ফলাফল করতে পারেনি, তাদের ম্যাচের ফলাফল হয়েছে 0-0, অর্থাৎ ড্র হয়েছে। তো আমি আপনাকে যেটা বলেছিলাম যে ম্যাচটা আসলে টাইব্রেকারের দিক যেতে পারে, তো সেটা আসলে হয়েছে। তো দেখা যাক নজরুল যেতে নাকি জাহাঙ্গীর যেতে। ইতোমধ্যে আমাদের টাইব্রেকার শুরু হয়ে গিয়েছিল, নজরুল বনাম জাহাঙ্গীর দুই দলের মধ্যেই ছিল টানটান উত্তেজনা, আর শেষমেশ জাহাঙ্গীরকে হারিয়ে নজরুল ওঠে ফাইনালে। নজরুল বনাম জাহাঙ্গীরের হাউস ভিত্তিক খেলা হচ্ছিল, তা আসলে একটা দলে হার জিত থাকতে পারে। তো আমরা এই ক্যাপ্টেনের থেকে শুনবো যে ভাইয়া আজকে তো নজরুল বনাম জাহাঙ্গীরের খেলা হলো, আপনি জাহাঙ্গীরের ক্যাপ্টেন ছিলেন, তো আপনি মানে হার জিতটা আসলে থাকে, তো আপনার অনুভূতি কিরকম? অনুভূতি হারার পর যেটা থাকে সবসময় খারাপই থাকবে। যেরকম আশা করেছিলাম খেলা তার চেয়ে ভালো তারা খেলেছে, আমি আমার টিমের উপর যথেষ্ট সন্তুষ্ট। তো আমার কাছে আছে নজরুলের হাউস ক্যাপ্টেন, তো তার থেকে আসলে আমরা শুনবো যে আসলে জেতার পর যে একটা অনুভূতি, তা আপনার কি রকম মনে হচ্ছে? অনুভূতি তো অনেক ভালো, কখনো ভাবতে পারিনি যে আমরা ফাইনালে যাবো। টিমের যে অবস্থা ছিল, মিডের যে অবস্থা ছিল, কখনো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত আমরা টিকতে পারবো। তো যাই হোক, আমরা শেষ পেশ লড়াই করে ফাইনালে যেতে পারছি, অনুভূতি অনেক ভালো। তো নেক্সট ম্যাচের আপনার অপোনেন্টকে কি জানাতে চান আপনি? দেখা হবে, খেলা হবে, খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে।